নমস্কার বন্ধু, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করবো পেঁপের ডালনা। পেঁপের ডালনা করার জন্য এখানে আমি আলু আর পেঁপেগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করি। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো জিরে, তেজপাতা আর এলাচ ফোড়ন। দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁপে আর আলু। পেঁপে আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। অল্প করে পেঁপে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি বাকি পেঁপেগুলো। বাকি পেঁপে দিয়েও আমি আরো কিছুক্ষণ সব কিছু মশলার সঙ্গে কষিয়ে নেব। পুরো পেঁপে দিয়ে 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এবার একটা ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে দেখে নেব। তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো মিট মশলা পরিমাণ মতো, গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। তরকারির সঙ্গে সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আরো 3-4 মিনিট মতো রান্না করে নিচ্ছি। আরো 3-4 মিনিট মতো রান্না করে নিয়ে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। পেঁপের ডালনা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে এনে দেখতে পারেন। গরম গরম রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।